হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে আর কি। আপনারা অনেকেই জানেন যে আমি একটি কাজে খুবই ব্যস্ত ছিলাম, আমি আর কি ফ্রি হয়ে গেছি, তবে সম্পূর্ণ ফ্রি হয় নাই। তারপরও আর কি আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আর কি ভিডিও বানানো, কোন কাজে ব্যস্ত ছিলাম একটু বলে নেই। তো আমার একটি নতুন কোর্স লঞ্চ হয়েছে ইনস্টাক্টরিতে, তো আপনারা চাইলে সেটা কিনতে পারেন, খুবই কম দাম আর কি, 345 টাকা ইনস্টাক্টরিতে পাবেন। সেখানে আমি আর কি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করেছি এবং সম্পূর্ণভাবে একটি কার্টুন কিভাবে তৈরি করা যায় আমি সেখানে দেখিয়েছি। আমি সেখানে আরো বেটার ভাবে শিখিয়েছি কিভাবে কার্টুন স্টোরি তৈরি করতে হয়, সেখানে আরো একটি সহজ পদ্ধতি আমি দেখিয়েছি। তো সেখানে আপনারা দেখতে পারবেন, একদম ইজি, আপনাদের কাছে একদম ইজি লাগবে ওই কার্টুন স্টোরিটা মেক করতে, ঠিক আছে? মানে আরো সহজ টেকনিক করে আমি ওখানে শিখিয়েছি। তো আপনারা চাইলে ওই কোর্সটি কিনতে পারেন, খুবই কম দাম, 345 টাকা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেখানে আমি মাঝে মাঝে আর কি লাইভে এসে সবাইকে হেল্প করার চেষ্টা করব, যারা যারা আর কি বুঝবে না, মাঝে মাঝে আর কি লাইভে আসবো সবাইকে আর কি সাপোর্ট দেওয়ার জন্য। একটি প্রাইভেট গ্রুপ আছে, যারা যারা কোর্স কিনবে তাদের ওই প্রাইভেট গ্রুপে দেওয়া হবে। তো ওখান থেকে কোর্স কিনলে আপনারা আর কি আমার সাথে ভালো মতো আর কি কমিউনিকেশন করতে পারবেন এবং আমি আপনাদের সাপোর্ট দেবো আর কি, যে ওই কোর্সের মধ্যে যদি আপনি কোথাও যদি না বুঝে থাকেন, আমি সবাইকে আর কি লাইভে এসে সবার প্রশ্ন, তারপরে হচ্ছে কার কার কোথায় সমস্যা হচ্ছে সবকিছু আমি আর কি লাইভে দেখাবো, লাইভে এসে মাঝে মাঝে আর কি লাইভে আসবো। তো আপনারা চাইলে সেখান থেকে কোর্সটা কিনতে পারেন, আমি ওই কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ওখানে কিনে নিতে পারবেন। কিন্তু ওখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? ওই জায়গায় অ্যাকাউন্ট না খুললে আর কি আপনি পেমেন্ট করতে পারবেন না। আর পেমেন্ট হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো এটিএম কার্ড বা যে কোনো আর কি মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড কোনো কিছু আর কি দিতে হবে না। আপনি চাইলে বিকাশের মাধ্যমে আর কি সেখান থেকে আর কি কোর্সটা কিনতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা কোর্সটি কিনবেন এবং সহজ করে আর কি কার্টুন স্টোরি তৈরি করবেন। তো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে রোটেট অ্যানিমেশন, ঠিক আছে? আমরা কিভাবে একটি অবজেক্টকে ঘোরাইতে পারি, ওকে, মানে ঘোরানো আর কি, এটা কিভাবে করব। তো সিম্পলি আমাদের মাথায় এই ধারণাটা আসে আর কি, দেখাই যে আপনারা এভাবে করতে চাইবেন, ঠিক আছে? আমি দেখাই যে আপনাদের মাথায় এই এই আইডিয়াটা আগে আসবে। দেখুন আমি এটাকে ড্র করি আগে, এই যে সিলেকশন আই মিন ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেই, নেয়ার পরে এটা নিলাম। এবার আমরা যদি এটাকে ঘোরাইতে চাই অবশ্যই এখানে একটি কিফ্রেম লাগাবো, এটা আমাদের ধারণা, ঠিক আছে? তারপরে কি এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, ঠিক আছে? তারপরে আমরা এটাকে কি করে দেব, শেপ টু। দেখুন আপনার অ্যানিমেশন হচ্ছে না, ওকে, অ্যানিমেশন হচ্ছে না, মানে সিম্পল নোটস আর কি। তো এরকম আর কি সমস্যা তো আমরা এভাবে কখনো করব না, আমরা রোটেশন এটা কখনো এভাবে করব না। আমরা আগে ধরেন এটা নিয়েছি আর কি, নেয়ার পরে আমরা কি করব, এটাকে প্রথমে গ্রাফিক করব। রোটেশন করতে হলে প্রথমে এটাকে গ্রাফিক করতে হবে। তো আমি হচ্ছে এটার নাম লিখে দিলাম বক্স, ঠিক আছে, বক্স। তো এখন যদি আমি এটাকে আর কি 3 সেকেন্ড পর্যন্ত নেই, কি ফ্রেম লাগাইলাম, অবশ্যই এর ভিতরে আমাদের হচ্ছে কি করতে হবে, এটা তো গ্রাফিক, তো এটাকে আমাদের ক্লাসিক 2 দিতে হবে। তো যেখানে ক্লাসিক 2 এর হচ্ছে একটা ছোট আর কি শর্টকাট দেওয়া আছে, তো আপনি চাইলে এখানে ক্লিক করে ক্লাসিক 2 নিতে পারেন। তো দেখুন কোথাও অ্যানিমেশন নাই। আপনি যদি ক্লাসিক 2 এ যদি এরকম যদি আর কি ঘুরাইতে চান, তারপরে দেখুন তেমন ঘুরতেছে না আর কি, পুরোপুরি ঘুরতেছে না। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এটা শুধু এভাবে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, দেখুন পুরোপুরি আর কি ঘুরবে না, ঠিক আছে, পুরোপুরি ঘুরবে না। আমি আন্ডু করছি আর কি। এখন দেখুন মজার অপশন, সেটা হচ্ছে এটাকে যদি ঘোরাইতেই চান তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন অথবা এটাকে সিলেক্ট করবেন, এটা এটাতে সিলেক্ট করলে ওই অপশন আসবে না, ঘোরানোর অপশন। এই এই ফার্স্ট কি ফ্রেমে একটা ক্লিক করবেন, লাস্ট কি ফ্রেমে ক্লিক করলে অপশনটা পাবেন না। এই ফার্স্ট কি ফ্রেমে আর কি ক্লিক করবেন অর্থাৎ সিলেক্ট করবেন, করার পর এখানে দেখুন টুইনিং আছে, টুইনিং এর যে অপশনটা আছে এখানে আসবেন, আসার পর এখানে লেখা আছে রোটেট। এই রোটেট অটো যদি এখানে যদি নান অথবা অটো থাকে তাহলে কি অ্যানিমেশন হবে না। এখানে দেখুন ক্লক ওয়াইজ অর্থাৎ ঘ
ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আমি এটা সিলেক্ট করলাম, দেখুন এটা হচ্ছে ঘুরতেছে। দেখুন আমি হচ্ছে এটাকে লুপ করে রাখি আপাতত। হ্যাঁ দেখুন, আচ্ছা আগে লুপ করি না, আগে হচ্ছে দেখাই যে কতটুকু অ্যানিমেশন হয়েছে। দেখুন ব্যাস এরকম, তাই না? তো মানে এক রাউন্ড ঘুরছে আর কি। কিভাবে বুঝবে যে এক রাউন্ড ঘুরছে? দেখুন এখানে এই কি ফ্রেমকে সিলেক্ট করলে তো এটা আসবে, ক্লক ওয়াইজ নিয়েছি। এখানে ওয়ান লেখা, এখানে ওয়ান লেখা মানে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? 360 ডিগ্রিকে এক রাউন্ড বলবে, সে এক রাউন্ড ঘুরবে। আপনি যদি এখানে, ঠিক আছে, এখানে যদি আপনি 2 লেখেন, আচ্ছা দেখাই আমি, এখানে যদি আপনি 2 সিলেক্ট করে যদি 2 লেখেন তাহলে কি 2 রাউন্ড হবে, ঠিক আছে? এখানে হচ্ছে 2 রাউন্ড হবে। তো আমরা এখানে 2 রাউন্ড হলে কত হচ্ছে তাহলে? 720 ডিগ্রি। অর্থাৎ দেখুন এবার তার একটু জোরে অ্যানিমেশন হবে। আমরা যদি এটাকে লুপ করি বোঝাই যাবে না যে কোথায় থামছে আর কি। এখন আমি যদি এটাকে যদি আরো বাড়িয়ে দিই, অর্থাৎ যদি 10 লিখি, তাহলে দেখুন অ্যানিমেশন কত জোরে হবে। এখন মনে হচ্ছে যে এই জিনিসটা উল্টা ঘটতেছে। দেখুন আমি এটাকে লুপ করে দিলাম, আমি যদি এটার ভ্যালু যদি আমি 50 দিই, দেখুন এটা এখন মনে হচ্ছে যে খুব আস্তে ঘুরছে, তাই না? কিন্তু এত জোরে ঘুরছে যে আপনার কাছে মনে হচ্ছে যে এটা, আপনার কাছে মনে হচ্ছে যে আস্তে, এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক জোরে ঘুরতেছে। আপনি এটার হচ্ছে কি 30 নিয়ে দেখতে পারেন। দেখুন এখন এটা মনে হচ্ছে যে উল্টা ঘুরতেছে, দেখুন মনে হচ্ছে যে উল্টা ঘুরতেছে। ওকে, এখন আপনি যদি আর কি যে দেখুন এটা ঘুরতেছে, এটা কম নেই, ভ্যালুটা কম নেই, তাহলে বুঝতে পারবেন আর কি। এখানে ভ্যালু হচ্ছে 5 নেই, ঠিক আছে? আচ্ছা 5 নিলেও বোঝা যাবে না, অনেক জোরে ঘুরতেছে। তো আমরা এখানে 3 নিলাম আর কি। দেখুন এবার, দেখুন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই না? এখন আপনি যদি এটাকে সিলেক্ট করে যদি এখানে কাউন্টার ক্লক ওয়াইজ করেন, তাহলে কি দেখুন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এবার দেখুন উল্টা ঘুরতেছে, ঠিক আছে? উল্টা ঘুরতেছে। তো এটা ইউজ করে আপনি হচ্ছে গাড়ির চাকা ঘুরাইতে পারবেন, ফ্যান, টেবিল ফ্যান আছে যেগুলো আর কি, টেবিল ফ্যান ঘুরাইতে পারবেন, সিলিং ফ্যানও তৈরি করে এটাকে ঘুরাইতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি যে কিভাবে আর কি রোটেশন, অর্থাৎ রোটেট অ্যানিমেশন করবেন বুঝে গেছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।